হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? তো আমি মানকচুর বড়ি দিয়ে বিমালি রান্না করব, তার রেসিপিটা আমি শেয়ার করছি। তো আমি এখানে বড়িটাকে তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো বড়িটাকে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো এদিকে আমি ডিমও ভেজে নিচ্ছি একই ফ্রাই প্যানে। লবণ হলুদ দিয়ে ডিমটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো ডিমগুলো আমি ভেজে নিয়েছি খুব সুন্দর করে লাল লাল করে। এদিকে আলু কেটে নিয়েছি। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা। এখানে সমস্ত মশলা দিয়ে দিয়েছি আমি। দিয়ে আমি মশলার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। তো আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তো একটু পানি দিয়ে দিয়েছি আলুটাকে সিদ্ধ করার জন্য। তো কিছুক্ষণ পরে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি একটা আলু ভেঙে দেখে নিয়েছি। এর মধ্যে এবার আমি বড়িগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তাহলে বড়ির মধ্যে সমস্ত মশলার ফ্লেভারটা চলে যাবে। তো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার ঝোল দিয়ে দিয়েছি। ঝোলের উপরে ডিমগুলোকেও দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিয়েছি। তো ডিম আলু বড়ি দিয়ে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।